তার ঘরে পিলো পর্যন্ত বিক্রি করছে, বিক্রি করে তার চিকিৎসা করছে তার ফ্যামিলি। কিন্তু লাস্টে এই ফেব্রুয়ারি মাসে 5 তারিখে কুলাই হসপিটালে এ মারা গেছে। আমরারও একজন লোকের ভাই এসপিও, কিন্তু আমরা অনেক সরকার টুকটুক ড্রাইভার মূল আনি অসেনে নো সাবস্ক্রাইব থাকি তেই কারণে বেল আইকন ক্লিক থাকি বুঝি সকাল নোটিফিকেশন। সরকার নিতেন কোনো সুযোগ সুবিধা মাইয়া সরকার বরং ফাইয়ে ডিপার্টমেন্ট বরং ফাইয়ে নন নুগিয়া কেহাব ফাইয়া কোনো সুযোগ সুবিধা রিয়া আইকে না বলে না সরকার নিতে নরক তাম দাবি কে তার নরক কোনো সুযোগ সুবিধা দে মাইনে না মানে না মতে নুম বুঝু ক্লাস পড়ে ক্লাস নাই আচ্ছা কেন সরকার নিতে কোনো বড় ফাইয়ে নাই নরক না লাগিয়া কোনো সুযোগ সুবিধা রিয়া আইকে না ১৫ বছর চাকরি কেউ সব গঙ্গানগর পিয়েছে না বলে বহু কম পুরো বাইকে থেকে কি অমাসতে থুই আইকে না বলে না সরকার নিতে নরক তাম দাবি কে তার নরক কোনো সুযোগ সুবিধা দে মাইনে না মানা ইয়া দেব সারি নাম দে নুম বুঝু ক্লাস পড়ে ক্লাস নাই আচ্ছা কেন সরকার নিতে কোনো বড় ফাই নাই নরক না ইয়া কোনো সুযোগ সুবিধা দিয়া আইকে না মিনিম বুঝে এসপিও চাকরি খেলে কয় বছর হওয়া 15 বছর চাকরি কেউ তবু গঙ্গানগর পেয়েছে না বলে বুঝতাম পুরো কে ভাই কে তুই কে অবস্থা দেখিস এবারে অমাসতে থুই 6 তারিখ থুই 5 তারিখে পরীক্ষা দিয়া দেয় কিন্তু সাধারণ এসপিও গভর্নমেন্ট ডিউটি করিয়া আজকে হে মারা গেছে। কিন্তু সরকার আজকে দীর্ঘ 1 মাস হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রীর কোনো খবর নাই যাতে এসপিওরা কীভাবে আছে কীভাবে চলে এই কিন্তু এটার কোনো মুখ্যমন্ত্রীর কোনো লক্ষ্য নাই। পয়লা কীভাবে চলবো কীভাবে খাইবো এটা কোনো সরকারের কোনো ইয়ে নাই, কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে আমরা কোনো সুযোগ সুবিধা পাইতেছি না। প্লাস এই গঙ্গানগর পিএসের আন্ডারে চাকরি করছে কিন্তু আজকে এই এত বছর চাকরি করার পরেও আজকে এই যে এসপিও লোক আছে কিন্তু তার এইভাবে সংসার চলতে বহুত কষ্ট। তার রোগের কারণে অনেক কুলাই হসপিটাল গঙ্গানগর হসপিটাল এখানে গিয়া চিকিৎসার কারণে চিকিৎসা করতে পারছে না, বেতন 6,000 টাকা দিয়া আজকে অনেক বছর ধরে খুব কষ্ট হচ্ছে। সমান তালে সমান কাজে ডিউটি করিয়া আজকে আমরা কোনো সুযোগ সুবিধা পাইতাছি না। পুলিশ একজন মরলে তার জিপিএফ আছে, সব কিছু আছে, টিএ আছে, ডিএ আছে, 13 মাসের বেতন আছে, কিন্তু আমরা এসপিওরা আজকে ফ্যামিলি তার এই যে গোটা ফ্যামিলির আজকে যে তারা কে দেখবো তার যে বাচ্চা আমরা এখানে আইসি গঙ্গানগর পিএসএ এটা কিটা করা গঙ্গানগর বাইশ্যাম রিয়াং না দাইচন্দ্র রিয়াং দীর্ঘ 2002 থেকে এসপিও কর্মরত এখানে ইসা করতে পারছে না, বেতন 6,000 টাকা দিয়া আজকে অনেক বছর ধরে খুব কষ্ট হয়ে সংসার চলতেছে। লাস্টে তার ঘরের টিনও পর্যন্ত বিক্রি করছে, বিক্রি করে তার চিকিৎসা করছে তার ফ্যামিলি। কিন্তু লাস্টে এই ফেব্রুয়ারি মাসে 5 তারিখে কুলাই হসপিটালে এ মারা গেছে। আমরারও একজন লোকের ভাই এসপিও, কিন্তু আমরা অনেক সরকার টুকটুক ড্রাইভার মরলেও সরকার 5 লাখ টাকা দিয়া দেয়, কিন্তু সাধারণ এসপিও গভর্নমেন্ট ডিউটি করিয়া আজকে হে মারা গেছে। কিন্তু সরকার আজকে দীর্ঘ 1 মাস হয়েছে
কিন্তু মুখ্যমন্ত্রীর কোনো খবর নাই যাতে এসপিওরা কিভাবে আছে কিভাবে চলে এই কিন্তু আমরাই নিজের সংসারই চলে না তো আমরা কিভাবে সাহায্য করবো তো আমরা জন্য সবাই 10 টাকা 5 টাকা করে ছিলাম আজকে তাদের হাতে আমরা 5000 টাকা তাদের কাছে আমরা 8টা দৃষ্টি মিলে ছিলাম আমরা 5000 টাকা তাদের আর্থিক সাহায্য দিতে আসছি এই সাহায্য আজকে দীর্ঘদিন যাবৎ আমরা এসপিওতে কর্মরত আছি আর যে যে কর্ম করতেছি এসপিও চাকরি যে পুলিশের মতো পুলিশের লোকের সমান ডিউটি করেছে আজকে আমরা 6,156 টাকা যে টাকাটা আমরা বেতন পাই এই বেতন দিয়ে আমরা সংসার নিজের সংসারে চলে না তার লেগে আমরা একজন পরিবারের সাহায্য করার মতো আমাদের কাছে ক্ষমতা নাই আমরা 5,000 টাকা তাদের হাতে আমরা অর্থ সাহায্যের লেগে দিতে আসছি নমস্কার 7,500 টাকা দিয়ে সেরা একটা আর্থিক সাহায্য করছি এইভাবেই যদি আমরা সব এসপিও যদি এইভাবে একজনের পরে একজন একজনের পরে একজন যদি এইভাবে মারা যেতেছে কিন্তু সরকার থেকে কোনো সাহায্য পাইছে না আজকে দেখা গেছে গত কয়েক মাস আগে রোগ আক্রান্ত হয়েছে এরা নিজেরাই ফেলে গুলিতে আক্রান্ত হয়েছে এরা অনেক এসপি মারা গেছে কিন্তু আজ পর্যন্ত সরকার থেকে বা ডিপার্টমেন্ট থেকে কোনো সাহায্য পাইছে না আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করে রাখছি যে আগামী দিন যাতে সরকার এই বিষয়টা সরকার থেকে আর্থিক সাহায্য দিছে কয়েকদিন আগে দেখা গেছে এটিএম হ্যাকার একজন থানার লোকভাবে মারা গেছে তাই সরকার কিছু অর্থ দিয়েছে এরা সাহায্য করছে এর আগেও আরও প্লাটে মারা গেছে তাই সরকার থেকে সাহায্য পাইছে কিন্তু আমরা আজ পর্যন্ত অত